আমি যখন একেবারেই ছোট ছিলাম, এই ধরেন আপনি 14-15 বছরের, তখন অনেক কিছুই বুঝতাম না। ছুটিতে বাড়িতে আসলে লুকায় এক দুইটা সিনেমা হলে গিয়ে দুইটা সিনেমাও দেখেছি। আমার মনে আছে যে যখন সিনেমা দেখে রাত্রে বাসায় ফিরতাম, আমার একটা অভ্যাস ছিল, আমি 20-22 বছর পর্যন্ত আমার মা বাবার মাঝখানে শুইতাম। আমি ছোট ছেলে, বাবার সাথে বাবার গলায় দড়ায় ধরে আমি শুইতাম, বাবাও এটাতে অভ্যস্ত ছিল। তো আমি রাত্রে শুয়ে আমার বাবাকে আদ্যপান্ত সিনেমার গল্প শুনায় যেতাম, উনি খুব ধৈর্য সহকারে শুনতেন। আমার মা আমাকে বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত করতেন, এবং মানে উনার অবস্থাটা এরকম ছিল যে মার ইঙ্গিতটা আমি আরো বড় হয়ে বুঝছি। উনি বলতেন যে সর্বনাশ হয়ে গেছে, আজকে পিতনি একটাও মাটিতে পড়বে না। সব কিছু শোনার পরে আমার বাবা খুব ধৈর্য ধরে শুনতেন, শোনার পরে উনি বুঝাইতেন যে এই সিনেমাটা যে সময়টুকু আমি দেখছি বা এটা যে আমার স্মৃতিতে রাখছি, এটা রাখলে কি ক্ষতি, বা এতে আমার আর্থিক এবং সময়ের যে ক্ষতিটা হয়েছে, এটা না করে আমি যদি ওইটা করতাম, একটা বই পড়তাম। উনি বলতেন যে একটা সিনেমা হইলো জীবনের একটা টুকরা গল্প, আর একটা বই হয়েছে সমস্ত বিশ্ব। এভাবে উনি বুঝাইতেন যে তুমি একটা বই পড়ে দেখো। এবং উনি ওই যে গল্পের ছলে লেখা যে ইসলামী যে মানে ইসলামের ইতিহাস, এইগুলি উনি সাজেস্ট করতেন, এবং সবচেয়ে বেশি সাজেস্ট করতেন সিরাত বিষয়ে। উনি বলেন যে দেখো, দুনিয়াতে সবচেয়ে মানে ওয়ান্ডার যদি কোনো মানুষ থাকেন, বা দুনিয়াতে সবচেয়ে বিস্ময়কর যদি কোনো মানুষ থাকেন, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছবিতে রূপান্তরিত করা হয়, তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মিত হবে। অতএব তোমার উচিত যে এমন কিছু বিনোদনের মধ্যে করা যেটা তোমার জীবনে একটা শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকে। এইভাবে উনি আমাদেরকে বোঝাতেন। কিন্তু কোনদিন আমি পরে মানে একসময় আমার চিন্তা করলো, আমার মাথা হিম হয়ে আসতো যে উনি যেমন উদার ছিলেন, সেই রকম উনি স্ট্রিক্ট মানুষও ছিলেন। কিন্তু উনি এই যে ধৈর্য ধরে আমার এই সিনেমা দেখার গল্প শুনতেন, তো এতেই আমি বুঝি যে উনি বাবা হিসাবে কত বড় মাপের মানুষ ছিলেন। ওই সময়ে আমার মনে হয় না যে আমার বাবার সমসাময়িক কোনো আলেম তার সামনে তার ছেলে সিনেমা দেখে আসে আবার সেই কাহিনী বলবে এবং উনি ধৈর্য সহকারে শুনবে। হয়তো তার আগেই তারে পিটায় মেরে ফেলাবার কথা, অন্যান্যদের যা আমি দেখছি। সেই দিক থেকে আমার বাবাকে আমরা দেখছি যে উনি অনেক উদার এবং অনেক বন্ধুবৎসল ছিলেন। আসলে মনে আছে যে আমি স্কুল থেকে যখন মাদ্রাসায় পড়তে গেলাম, হেড পড়তে গেলাম ক্লাস 4 থেকে, তখন উনি আমাকে অনেকবার জিজ্ঞেস করছেন যে তুমি আসলেই কি মাদ্রাসায় পড়তে চাও? হ্যাঁ বাবা, আমি পড়তে চাই। তারপরে উনি এইরকম না যে তুমি চাও আর না চাও আমি তোমাকে মাদ্রাসায় দিয়ে দিলাম, এইরকম না।